আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে ভারতের অরুণাচল প্রদেশের আনজাও জেলার 60 কিলোমিটার ভেতরে চীনের সেনাবাহিনী তারা প্রবেশ করেছে। আমি সংবাদটি একটু পড়ে নিচ্ছি। এটা হচ্ছে চীনের পিপুলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএর সেনারা অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভারতীয় ভূখণ্ডের অন্তত 60 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। তারা কিছু সময়ের জন্য সেখানে শিবিরও স্থাপন করেছিল, খবর দিয়েছে অরুণাচল 24। অর্থাৎ এটা এমন না যে চায়না দাবি করছে, এটা ভারতীয় গণমাধ্যমের এই খবর। এটা তার আগেও কয়েকটা ঘটনা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। 2018 সালের অক্টোবরে প্রায় 14 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল চীনের সেনারা। তারা তাঁবু স্থাপন করে কয়েক ঘন্টা অবস্থানের পর আবার তারা ফিরে গেছে। এটা হচ্ছে 2018। তারপর 2019 সালের অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভেতরে ডুইমরু নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী। তারপর 2020 সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। আমি আরেকটা খবর একটু দেখে নিচ্ছি, সেটা হচ্ছে 2021 সালের দেশটির সংবাদ মাধ্যম অর্থাৎ ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 60টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক কর্তৃপক্ষ। দর্শক, এখানে একটু সংবাদটা দেখে নিচ্ছি। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে চীন, প্রতিবেশী চীন, ভারতের প্রতিবেশী চীন। চীনের সঙ্গে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে বিরোধপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের অর্থাৎ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে 1126 কিলোমিটার, অর্থাৎ প্রায় 1/3। টোটাল যে সীমানা চায়নার সাথে ইন্ডিয়ার, তার 1/3 হচ্ছে অরুণাচলে, এবং অরুণাচলের একটা বিশাল এলাকা নিয়ে বিরোধ আছে যেটা চায়না দাবি করে তাদের। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বাংলাদেশকে এক ধরনের হুমকি দিয়েছেন, অর্থাৎ ভারতের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। তো এখন যুদ্ধ অবস্থা তো বিরাজ আসলে করছিল না, পাকিস্তান বা চীন কারোর সঙ্গে ভারতে, কিন্তু এই বর্তমান সময়ে এ ধরনের কোনো খবর আমাদের জানা নাই যে যুদ্ধ পরিস্থিতি আছে। এখানে উদাহরণটা এনেছেন তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা তিনি বলেছেন, হামাস ইসরায়েলের যে সংঘাত এটার কথা তিনি বলেছেন। তো এখন একটা কথা যে আমি আগের ভিডিওতে বলেছিলাম, ভারতের সেই সব ক্ষমতা নেই, ভারত বিশ্বের পঞ্চম সামরিক শক্তি, কিন্তু ভারতের সেই সব ক্ষমতা নেই যে ভারত আমেরিকা না যে হাজার মাইল দূরে তারা তাদের সোলজার পাঠাবে যুদ্ধ করবে, সেই সব ক্ষমতা কিন্তু ভারতের নেই। কারণ ভারত প্রতিবেশীদেরকে নিয়েই কিন্তু মানে খুব হিমশিম খাচ্ছে। তো এই দুটো কথা বলার পর তিনি আবার বাংলাদেশের দিকেও ইঙ্গিত করেছেন, বাংলাদেশের অবস্থার কথা বলেছেন। তো এটা ধরে নেওয়া যায় যে এটা বাংলাদেশকে এক ধরনের হুমকি তিনি দিয়েছেন, এবং ঠিক যে সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশের থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেই সময় তারা বিভিন্নভাবে বাংলাদেশে একটা অশান্তি তৈরির চেষ্টা করছে, এবং যারা এখানে আছে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সরকারের যারা এখনো বিভিন্ন একটা ঝামেলা করার চেষ্টা করছে, হয়তো তাদেরকে একটু মানে সাহস দেওয়ার জন্য এই কথাটা বলেছে, কিংবা হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু ভীতির মধ্যে রাখার জন্য এই কথাটা তারা বলেছে। তো যেদিন এই কথাটা বললো তারপরেই কিন্তু দেখা গেল ভারতের মণিপুর রাজ্যে সেখানে সাবেক মুখ্যমন্ত্রী বাসভবনে হামলা হয়েছে এবং ভারত খুবই মানে দুশ্চিন্তায় পড়েছে, তাদের হাতে ড্রোন এবং মিসাইল। তো এগুলোর কারণে কিন্তু ভারত খুব মানে টেনশনে পড়েছে যে তাদের হাতে, বিদ্রোহীদের হাতে এসব মিসাইল কিভাবে গেল এবং এসব ড্রোন। তো এটা কিভাবে গেল জানি না, কারণ বাংলাদেশের সঙ্গে যে ভারতের সম্পর্ক, অন্তত আওয়ামী লীগের সময় বাংলাদেশ সীমান্ত দিয়ে তো ধরনের কিছু যাওয়ার কোনো সুযোগই নাই। এখন সন্দেহের তীর থাকতে পারে বার্মার দিকে বা চায়নার দিকে। তো এবং তার দুদিন পরেই কিন্তু এই ঘটনা ঘটলো যে চাইনিজরা তাদের 60 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে। তো ভারত যে জিনিসটা বারবার ভুল তারা করেছে, ভারতের কিন্তু প্রতিবেশী কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই, একটা দেশের সঙ্গেও না। যে হিন্দুত্ববাদের কথা বলে ভারতে বিজেপি ক্ষমতা এসেছে, সেই ভারত কিন্তু নেপালের মতো একটা দেশ, যে নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র পৃথিবীর, সেই নেপালের সঙ্গে তাদের সম্পর্ক চরম খারাপ। কিছুদিন আগে আপনারা জানেন নেপালের পার্লামেন্ট, হয়তো শুনে থাকবেন, নেপালের পার্লামেন্টে ভারতের একটা অংশ তারা তাদের মানে অন্তর্ভুক্ত করে তারা একটা প্রস্তাব পাশ করেছে, আইন পাশ করেছে। ভুটান শান্তিপ্রিয় দেশ, ভুটানও কিন্তু ভারতের ইয়ার থেকে এখন বের হয়ে এসেছে, তাদের যে মানে কি বলে তাদের গ্রিপ থেকে তারা বের হয়ে এসেছে। মালদ্বীপের মৈত্রীর কথা আপনারা জানেন, পাকিস্তান আর ভারত তো ঐতিহাসিক বিরোধ, চায়না ভারতের ঐতিহাসিক বিরোধ, শ্রীলঙ্কার সঙ্গে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। একমাত্র দাবি করা হতো বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র, যদিও সেটা আসলে বন্ধু
বন্ধু, এটা ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে মাস্টার সার্ভেন্ট, প্রভু আর ভৃত্য। আওয়ামী লীগ ছিল ভৃত্যের বেশি কিছুই না। তো তারপরেও ভারতের উচিত ছিল এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো রাখা। পাশাপাশি শেখ হাসিনা কিন্তু এখন আর কোন অ্যাসেট না, লায়াবিলিটি, তাকে কিন্তু এখন খরচের খাতায় ফেলে দেওয়ার কথা ছিল। যদি মানে একটু এরকম তাদের রাজনৈতিক প্রজ্ঞা থাকতো, তাহলে মনে হয় যে শেখ হাসিনাকে নিয়ে তারা এই ধরনের ঝুঁকি নিতেন না, বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক খারাপ করতেন না। আর বাংলাদেশটি কিন্তু অবস্থানগত কারণে অনেক গুরুত্বপূর্ণ ভারতের জন্য, বিশেষ করে সেভেন সিস্টার্স এর কথা আপনারা তো সবাই জানেন। যে সময়টাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা, সেই সময় তারা সম্পর্ক ভালো না করে উল্টো একটার পর একটা ভুল তারা করেই যাচ্ছে, ভুল সিদ্ধান্ত, মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, মানে এমন একটা নির্লজ্জ অবস্থান তারা নিয়েছে। এবং সম্প্রতি সর্বশেষ তারা যেটা করলো, যে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার কথা বললো, এবং এটা পরিষ্কার যেটা বাংলাদেশকে ইঙ্গিত করে এটা বলা হচ্ছে। যদিও ভারতের যারা বলছেন, যে বলছেন এটা নিয়মিত কথা, এটা এটা আসলে ভারতীয় বিশেষজ্ঞ যারা সমর বিশেষজ্ঞ আছেন তারা বলছেন না এই ধরনের কোনো সম্ভাবনাই নেই, বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপরে কিন্তু এটা আমাদের জন্য অস্বস্তিকর এবং বিব্রতকর। এবং তার পরেই কিন্তু দুইটা ঘটনা ঘটলো, যে মণিপুরে হামলা, বিদ্রোহীদের হামলা, এবং অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভেতর চাইনিজ সোলজাররা তারা ঢুকে গেল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।